ওটা হচ্ছে এখানকার লোকাল মাছ কি নাম কি মাছের এটা ওটা দুইটা নাম আছে একটা হচ্ছে এখানকার লোকাল লাখা বলে লাখা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরেকটা সামুদ্রিক মাছ এটা তাই না এটা কতটুকু ওজনের অনেক বড় সাইজ হ্যাঁ দেখে বুঝতে হবে তো মাছের একটা ফ্রেশনেস একটা ব্যাপার আছে ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ কালার দেখে আপনার হোপফুল গ্লামার দেখবেন মাছের আপনার নাম কি আচ্ছা এটা উঠবে না কি করে দিবেন বলেন তো গ্রেভি হ্যাঁ আপনি এটা গ্রেভি সহ বাকি দুটো ইয়ে করে দিবেন এটা অর্ধেক অর্ধেক বারবিকিউ আপনি বরাবর 1000 টাকা করবেন আর একটা টাকাও আমি দাঁড়া দিতে পারবো না দেন এই লবস্টার গুলোর প্রাইস কত করে কেজি 2200 করে ভাইয়া কেজি 2200 একটু হাতে নেওয়া যাবে না জি হাতে নেন একটু হাতে নেন পার পিস কত করে এটা এটা পার পিস না কেজি ওজন করে আমি বাড়ি আপনাকে এটা দেখেন একদম হাতের থেকে কত বড় সাইজ হয়ে গেছে তাই না এটা কত প্রাইস কত করে এমনিতে বিক্রি করে দেখেন কেজি হিসেবে হ্যাঁ 1080 টাকা 1080 টাকা আপনাদের এখানে প্রাইস ফিক্সড 490 গ্রাম আছে এটা তারপর এদিকে কি কি আছে কালামারি আছে স্কুইড আছে শাপলা পাতা যেটাকে বলে বিশাল একদম কালো কালো হয়ে গেছে এটার প্রাইস কত এটা কেজি 1500 আপনার 1500 করে ওয়াও এটা এটা খেতে কিন্তু ভালো হবে ভালো এটা মানে অনেক বড় খেতে ভালো হবে এটা আনুমানিক কতটুকু হবে এটা 1 কেজি প্লাস 1 কেজি প্লাস ছোট ছোট গুলো কেমন দাম এটা এটা পিস কত এটা ধরেন পিস আপনার 500 টাকা মতো আসে এই দুকির পিস 500 হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালটা কালামানি বলে কিন্তু আরো দামাদামি করার সুযোগ পাবেন এর নাম কি কালামানি 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 কেন এটার নাম কালামারি 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 যা দেখা তাই না কাকটা এটা কাটাল বিশ বলা আচ্ছা এটা এটা কত করে এটা হচ্ছে আপনার কম দাম কত সাগরটা আর কি সাগরটা কত করে এটা হচ্ছে আপনার 130 করে 130 করে কি 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 দিবেন এটা পারফেক্ট আমি ফ্রাই করে দিই ফ্রাই করে দিবেন কেউ যদি ভুনা যেটা ওটা ভুনা করে একটু প্রাইস বাড়ে ওই যে ভুনা করে 200 করে বলে ভুনা করে ভরবে 180 করে 180 করে ভুনা করলে আপনি 200 রাখি স্যার ফিক্সড ওটা ফিক্সড কমানোর এটা সুযোগ নেই কমানোর সুযোগ নেই এটা ফিক্সড তারপর এটা টুনা ফিশ টুনা দেখো টুনা হাতে নেন একটা এটা কত করে প্রাইস এটা কেজি আপনার 750 টাকা করে 750 টাকা পার কেজি ওখানে কাছেই রাখেন এখানে পাঁচ পার কেজি 750 টাকা করে এটা কত রুক আছে 700 গ্রাম মতো 700 গ্রাম এটা কত করে ওটা আপনার 600 টাকা মতো আসে 600 এর ভিতরে আপনাদের সব ইয়ে করা বারবিকিউ ফ্রাই যেটা রেখাবে এটা কি কত টাকা বলছেন 450 টাকা আপনার এখানে সব কেজিতে বিক্রি হয় পিস হিসেবে বিক্রি হবে না হবে হবে ভাইয়া আপনি লস না এখন আপনি আন্তাদি মাছটা নিচ্ছেন 2000 টাকা দিয়ে নিয়ে ফেলতেছেন 1500 টাকা দিয়ে নিচ্ছেন তো এটা লস না এখন আপনি কেজি মারলে আপনার স্বাভাবিক প্রাইসটা চলে আসে আর কি আপনার সুবিধা আমারও বিক্রি হতে সুবিধা
কত করে লাগবে না এটা দাম কত ছোটটার একটু দাম কম হওয়ার কথা না সেম প্রাইস চলে যত বড় নেন তত ছোট নেন আচ্ছা এটা কি মাছ কি মাহি মাহি এটা কত করে কেজি ১৩৫০ টাকা তারপর এটা ১০০০ এটা দাম কি একটু বেশি দাম একটু বেশি ওটা আপনার আরো অনেক বেশি হয় দাম বড় হলে আরো বেশি ২০০০ হয় কেজি ও আচ্ছা আচ্ছা এটা এটা কি মাছ এটা পোয়া মাছ পোয়া মাছ কত করে পোয়া ৭০০ করে কেজি ৭০০ করে কেজি আর কি কি মাছ আছে আপনাদের এখানে এটা কি সুরমা হ্যাঁ পার পিস কেজি না বাবা পার পিস কত করে এটা এগুলো ২০০ টাকা ২০০ টাকা ছোট ছোট তারপর এটা 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 আর কি আচ্ছা আচ্ছা পোয়া মাছ লইট্টা এই যে লইট্টা মাছ এটার পার পিস কত করে পার পিস ৭০ টাকা ১৭০ টাকা করে একটা ক্রাব দিবেন যেটা আমাদের ওই যে ইয়া করে দিবেন ভুনা যেটা হ্যাঁ ওটা আপনি নেবেন হলো কত আচ্ছা রাখেন তারপর দাম বলতেছি সবগুলা আর একটা ছোট ছোট দেখি একটা ছোট এটা নেন হ্যাঁ এটা 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 কতটুকু ওজনে আপনার ৬৪৬ গ্রাম দামটা দেন দিয়ে কত আছে কম করে ধরবেন হ্যাঁ ছোট ছোট দিলে হবে এটা আপনি টুনার চেয়ে ভালো হবে মাছটা টুনার থেকে ভালো হবে টুনার থেকে ভালো হবে বারবিকের জন্য ১৮০ এই দুইটা হচ্ছে ১৪০ টাকা আছে এই দুইটা একদম রাখা যাবে ১০০ টাকা টোটাল কত হয় তাহলে ২০ তাহলে ৩০০ টাকা ৭০০ টাকা তাহলে এখানে হচ্ছে ৬০০ টাকা ৬/১২০০ টাকা ১৩৫০ টাকা ১৩৫০ এটা এটা ৭৪০ টাকা এটা এটা ৬৪০ আপনি এখন লাস্ট কত হলে পারবেন সবগুলাই বলেন তো আমাকে একদম লাস্ট কত হলে পারবেন ১২৫০ টাকা দিয়ে এরকম আর পারবেন না আমি ৭০০ টাকা দিতে যাচ্ছিলাম ৭০০ টাকা পাবো না কয়লার বারবিকে তো আমাদেরটা তাহলে আর কি করার আপনি তাহলে আরেকটা দাম বলেন গেসি করলে আপনি কম পাবেন এর নিচে কোনোভাবেই পারবেন না এর নিচে হলে আমার সর্বনিম্ন প্রাইস হচ্ছে একদম ১১০০ টাকা পড়বে না না তাহলে ঠিক আছে আপনি অন্য জায়গায় দাম কম পাবেন বেশি গেলে ওইখানে দাম কম পাবেন তাহলে আপনাদের এখানে দাম বেশি কেন না ওইখানে তো আপনার আপনার রেসিপি দেখবেন খাবারের মানটাই দেখবেন আর এখানে খাবার মানটা দেখবেন কিরকম সাগরিকা লাইফ সি ফুড লোকেশনটা বলেন কলাতলি কলাতলি পয়েন্ট ঠিক সাইমনের পাশে সাইমনের পাশেই আপনার দাম দামি করতে পারবেন না পারবেন না ফিক্সড এটা ১১০০ টাকা কত করে এটা এটা হচ্ছে আপনার ম্যাকারেল ফিশ
কি নাম এটা? এটা ম্যাকরেল ম্যাকরেল এটা টুনার মতো না? হ্যাঁ টুনার মতো এটা ম্যাকরেল ফিশ। আচ্ছা আচ্ছা এটা পড়বে আপনার 450 টাকা। এটা তাহলে টুনা না? টুনা না এটা ম্যাকরেল ফিশ। এই ম্যাকরেল ফিশে লম্বা থাকবে ঠিক আছে কাঁটা অনেকে টুনা মানে টুনা বলে কিন্তু টুনা না এটা আঁশও আছে আপনার কাঁটা আছে এটা ডুরা ডুরা কাঁটা কি আছে কাঁটা আছে ঠিক আছে হ্যাঁ কাঁটা আছে আপনার ফ্রাই পড়বে 400 বারবিকিউ 500 এতটুকু এটা কতটুকু ওজনের স্যামন ফিশ এটা হচ্ছে আপনার 800 গ্রাম 800 গ্রাম ওজনের মেপে চাইলে মেপে দিবেন তো পরে তাই না মেপে নিতে হবে তারপর কেজি 500 করে দিলে হবে খরচ হবে আচ্ছা এটা এটা শুধু বারবিকিউ বারবিকিউ আর কি আছে একটু দেখেন আপনার হোয়াইট স্ন্যাপার হোয়াইট স্ন্যাপার সাদা কোরাল আচ্ছা এটা কত করে এটা এটা কিলো পড়বে আপনার 750 টাকা করে এটা কত এটা কতটুকু ওজনের আছে এটা আছে আপনার 950 এটা এটা কতটুকু ওজনের আছে এটাও 1.5 কেজি আপনার 1.5 কেজি এটা তাহলে দাম কত আসছে 1500 এই লম্বাটা কি এই যে এটা কাইকা হ্যাঁ ওয়াও একবার সামুদ্রিক মাছ এটা তাই না সামুদ্রিক কাইকা ও এটা কতটুকু ওজনের অনেক বড় সাইজ হ্যাঁ ব্রো রাইট হ্যাঁ আমার দেখে বুঝতে হবে তো মাছের একটা ফ্রেশনেসের একটা ব্যাপার আছে হ্যাঁ ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ কালার দেখে আপনার হোপফুল গ্লামার দেখবেন মাছের আচ্ছা তাজা মাছের একটা মাছ কি হবে হ্যাঁ এটা আসলে আমাদের ওই এলাকায় কি জানি বলে খাকিলা না কি জানি বলে ছোট ছোট আচ্ছা ছোট ছোট থাকে পুকুরে থাকে হ্যাঁ সামুদ্রিক বড় হয়েছে ওইটা এই মাছই জি জি ওটার প্রাইস কত এটার প্রাইস পুরো কেজি আপনার 650 এটা কতটুকু ওজনের আছে এটা 1.5 কেজি 1.5 কেজি তাহলে এটার দাম কত আসছে 950 হলো আপনার 900 করে ওই আসে আর কি এটা হচ্ছে সুন্দরী সুন্দরী এটা হলো সুন্দরী হ্যাঁ বইয়ের ভাষায় একটা সুন্দরী বলে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা ছোট ছোট কত করে স্কুইড কত করে প্রাইস 100 করে অনেক ছোট আর কি হ্যাঁ অক্টোপাস নাই আপনার এখানে অক্টোপাস এটা কত মাহি মাহি এটা কত করে প্রাইস এটা কেজি 1000 করে কেজি 1000 ওটা কতটুকু আছে এটা 3.5 কেজি প্লাস তাহলে ওটা অনেক প্রাইস আছে 3000 প্লাস কত এটা এনলি পড়বে আমার 500 টাকা 500 টাকা কতটুকু ওজনের 300 গ্রাম 300 গ্রাম ওজন 500 টাকা আর এটা চিংড়ি চিংড়ি কত করে পিস চিংড়ি যদি নেন তাহলে পার পিস পড়বে আপনার 50 টাকা এটা মনে হয় না যে ওইভাবে মজাটা পাওয়া যাবে হ্যাঁ অর্ধেক বারবিকিউ অর্ধেক ফ্রাই করে দিন তাকে আরো ছোট দিব এটা তুলেন এটা তুলেন আপনার নাম কি দোকানের নাম কত বছর
তাহলে কত কি রকম দুটো এই ভাইয়া কি রকম আছে এই দুটো এখন কত রাখতে পারবেন ওরাল মাছ নেবেন না রূপচাঁদা নেবেন রূপচাঁদাটা করব এটা তো 950 করে রেড স্ন্যাপার বলছি ঠিক আছে এটা হবে 700 এই এটা না আমাদের এটা পড়বে 900 এটা না রূপচাঁদা আপনার এটা হবে 700 টাকা কত 700 টাকা এটা বারবিকিউ এটা হাফ বারবিকিউ করব হাফ ফ্রাই করব এটা ফুল বারবিকিউ করব কত চাচ্ছেন রাখবেন কত রাখবেন কত খরচ সব বলছি আপনাকে খরচ সব এই যে এটা মার্কেট রেট হ্যাঁ সবাই তো খরচ হয় অরিজিনাল আপনার যারা ফিয়ার প্লে মাছ বিক্রি করবে বুঝছেন সিবুতে আমরা আমরা মাপাবো এই বিক্রি করি 50 টাকা করে কেজির পিছনে থাকি এটা আরবের মধ্যে আপনার 750 থেকে 800 টাকা দাম এখন আপনি কত রাখতে পারবেন দুটো 50 টাকা কম না 1950 আর মেহমান আমার মেহমান বলে আর আমাদের যদি একটা ক্রাব যদি আপনি ভুনা করে দিতেন তাহলে ভালো হইতো ভুনা করে দিতে পারবেন ভুনা হবে না ফিমেল দেন এখন ওই তিনটা মিলে আপনি কত চাও এখন লাস্ট কত আমরা দিব সেটা বলেন এখন এগুলো তো আপনাকে 1600 টাকা বলছিলাম হ্যাঁ ওখান থেকে 50 টাকা কম আছে 1550 আর 150 তাহলে 1700 টাকা রেডি কর একদম আপনি এই তিনটা আপনি নিবেন 700 টাকা তাহলে আমি নেই এখন যদি হয় তাহলে আপনি দেন না হলে রেখে দেন আমরা এর বেশি দিতে পারবো না 1 টাকা বেশি দিতে পারবো না একবারে লাস্ট দাম আমাদের যেটা সেটা এটা নতুন মাছ এটা খাওয়ার জন্যই আসলে অনেক যদিও আমাদের এলাকায় খাইছিলাম কিন্তু সামুদ্রিক খাইনি এলাকা ছোট ছিল তো এইটা সহ যদি হয় তাহলে আপনি দেন বলেন আমাদের দামটাই আমরা লাস্ট আবার বলে দিলাম হ্যাঁ যদি হয় তাহলে আপনি দেন যদি হয় তাহলে এটা সুন্দর করে আপনি বারবিকিউ করবেন এটা অর্ধেক বারবিকিউ অর্ধেক ফ্রাই আর এটা ওই গ্রেভিটা রেখে দিবেন যদি হয় তাহলে এই তিনটা আপনি দেন আমরা খাই না হলে না 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 আমরা বাড়াইতে পারবো না ভালো খাইতে চলে ভাই ভালো বলতে কি আসলে যদি হয় তাহলে দেন আপনি আপনাকে রিজনেবল বলছি মার্কেটে দেখেন সি ফুড এর মধ্যে ফ্রাই এবং বারবিকিউ অনেক মজা হয় মাছ দেখছেন খুব ফুল আপনার গ্লামার দেবো এখন দেবো এখন আমরা তো আমাদের দাম বললাম আপনি দেখেন ভাই পুষাইতে হবে যদি হয় মিলাই বাঁচার জন্য ভাই ব্যবসা যে ব্যবসা করতে বসছি 20 50 টাকা 100 টাকা পেতে হবে না দেখো কি না দাম আপনাকে মাছ দিলে তো আমার কোনো প্রফিট আর দাম হয় না তাহলে রেখে দেন অল্প সীমিত হয় অল্প 17 ডিয়া হয় যে লাস্ট আপনাদের জন্য চলে যাচ্ছেন কেন আমি চাই না গ্যাস আসছে ভাই আমি বলি আপনার এখানে খাবার জন্যই আমি কিন্তু আসছি হ্যাঁ এখন আপনি যদি যে দাম চাচ্ছেন এই জন্যই চলে যাইতে হচ্ছে আমি কিন্তু লাস্ট বলতে কি আমরাও কিন্তু যেটা বলছি খারাপ বলি নাই আমরা কিন্তু যেটা বলছি খারাপ বলি নাই একদম এখানে খরচ খরচ গিয়ে 50 টাকা থাকবে রিজনেবল প্রাইস এখন মার্কেট ঘুরে আমার এখানে আমরা 100 বাড়াই দিই 900 করেন 1100 মানে এটা রিজনেবল লাস্ট মানে 50 টাকা থাকবে এখন আপনি দামাদামি আর বেশি কিছু করবো না এই যে এইটা হলো আপনি ইয়া করবেন কি করে দিবেন বলেন তো গ্রেভি হ্যাঁ আপনি এটা গ্রেভি সহ বাকি দুটো ইয়া করে দিবেন এটা অর্ধেক অর্ধেক বারবিকিউ আপনি বরাবর 1000 টাকা করবেন আর 1টা টাকাও আমি বাড়াই দিতে পারবো না দেন আমি আর 1টা টাকাও বাড়াই দিতে পারবো না দেন না ভাই আমি বলে কোথায় নিয়ে কোথায় যাইতে হবে বলেন কালকে আসবেন হ্যাঁ কোথায় যাইতে হবে সেটা বলেন এটা নিয়ে আরো গেস্ট আসবে আর কোন গেস্ট এই জন্যই তো বললাম যে আমি এটা 1000 টাকা দিব এখন কোথায় যাইতে হবে এটা নিয়ে বলেন আমি যাচ্ছি না হবে হবে 100 টাকা কিন্তু খুব পিয়ে বলি নেই লস হবে না হয়তো লাভ একটু ব্যবসা লাভ একটু কম হবে বুঝাইতে না পারলে বল লাভ একটু কম হবে কিন্তু লস হবে না চলেন নেন কোথায় এটা ইয়ে করতে হবে চলেন হ্যাঁ শুধু এই
এইটার জন্যই মূলত আসা এই যে এইটা যেটাকে বলে আমাদের ওই জায়গাও খাকিলা বলে আমাদের ওই জায়গাটা ছোট ছোট হয় এখানে অনেক বড় হয় হ্যাঁ মাছটা তো আপনারা দেখলেন এই খাকিলা হাফ বারবিকিউ করছে হাফ ফ্রাই এই যে ফ্রাইটা আর এটা হলো ক্র্যাবটা হ্যাঁ ফার্স্টে আমি একটু খাকিলাটা টেস্ট করি ফ্রাইটা হ্যাঁ বিসমিল্লাহ ভাই যেভাবে বললো যে মাছটা নাকি টেস্ট ভালো হবে কিন্তু মাছটা টেস্ট লাগতেছে না আবার সামুদ্রিক মাছ হিসেবে ওইটার যে একটা ফ্লেভার লাগবে বা সামুদ্রিক মাছের যে একটা টেস্ট সেটাও লাগতেছে না ক্র্যাবটা ক্র্যাবটা একটু মশমশা আছে তবে আমি যেইভাবে চাচ্ছিলাম যে একটু ভুনা হবে একটু ঝোলঝোল হবে ওইটার কিন্তু টেস্টটা ভালো আমি এর আগে একবার আসছিলাম যখন তখন ওই জিনিসটা আমি খাইছিলাম তো কালকেও আমি এইটাতে হতাশ হয়েছি আজকেও হতাশ হয়েছি মানে আমি যেই জিনিসটা চাচ্ছি সেটা পাচ্ছি না আর কি এইভাবে ফ্রাই করলে এরা যে অরিজিনাল টেস্টটা সেটা থাকে না এটা খাকিলার যে বারবিকিউ সেটা এইটা একটু দেখি এটা কিন্তু একদম হাত দেওয়ার সাথেই খুলে আসছে একদম নর্মাল হয়ে নরম হয়ে গেছে ভিতরটা একটু জুসি আছে এটা ভালো আছে বারবিকিউ একটা ফ্লেভার দিচ্ছে বারবিকিউ মশলা সাথে এইটা তবে খাকিলার যে বারবিকিউটা এটা কিন্তু মজা আছে আর এটাতে একটু ম্যাগি মশলা বেশি করে দিছে এইটার একটা ফ্লেভার লাগতেছে তো আপনারা আসলে পরোটা দিয়েও খেতে পারবেন সেই সুযোগও আছে কোরাল লাল কোরাল হ্যাঁ এটাও একদম নরম হাত দেওয়ার সাথেই খুলে আসলো যারা মূলত আগে কোরাল খাইছেন তারা কোরালের টেস্ট সম্পর্কে জানেন এইটা আসলে সব সময় টেস্টটা এমন থাকে এইটা মজা আছে আসলে সমুদ্রে এসে কোরালটাই বেস্ট বারবিকিউ দিয়ে মূলত পরোটাটা খুব ভালো যায় এই জন্য আমরা পাশ থেকে পরোটাটা কিনে নিলাম পরোটা দিয়ে আবার টেস্টটা ভালো আছে মানে কোরাল মানেই টেস্টি খাবার মজাদার তো আজ তাহলে এই পর্যন্তই আমরা শেষ করব আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ